আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর মাধ্যমে বলবো মাথার চুল কেন পরে যায়, মাথার চুল পরে গেলে কি ওষুধ ব্যবহার করবেন, মাথার চুল পরে গেলে কি ওষুধ বা কী চিকিৎসা নেবেন, তো সব কিছু আজকে ভিডিওতে বলবো। তো যথারীতি আমি আছি আপনাদের সাথে কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া। আমি মা ও শিশু, চর্মরোগ, জনরোগ ও মেডিসিনের অভিজ্ঞ একজন ডিপ্লোমা চিকিৎসক। এটা হচ্ছে আমার ডাক্তারি লাইসেন্স নাম্বার 1361। তো দর্শক, মাথার চুল পরে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তো কারণগুলো হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, আপনার মানসিক চাপ, শারীরিক চাপ, আপনার পর্যাপ্ত না খাওয়া দাওয়া করা, আপনার পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো, পর্যাপ্ত পরিমাণে নিজেকে ফিটনেস ঠিক না রাখা, আপনি নিজেকে অ্যাক্টিভ না রাখা, মানে আপনি নিজে খেয়াল রাখবেন না, নিজে যত্ন নেবেন না, তার কারণে আপনার মাথার চুল পরে যেতে পারে। এবং মাথার চুল পরে যাওয়ার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের পানিতে যদি কোনো আয়রন বা এরকম কোনো কিছু থাকে, যেমন অনেক পানিতে আয়রন থাকে, লাল লাল, ওই আয়রন থাকার কারণে মাথার চুল পরে যেতে পারে। তো এটা হচ্ছে মাথার চুল পরে যাওয়ার কারণ। তো আরও অনেক কারণ রয়েছে। তো মাথার চুল পরে যাওয়ার কারণ, মাথায় একটা ইনফেকশন হয়, টিনিয়া ইনফেকশন, যেটার কারণে সাদা সাদা চামড়া ওঠে, সাদা সাদা, এটাকে বলে খুশকির মতো। তো এরকম প্রবলেম হলে অবশ্যই এখান থেকে নিয়ে নাম্বার নিয়ে কল দিবেন। আর এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, অবশ্যই একই কথা ফোন দিবেন, আমি আপনাকে পরামর্শ বা চিকিৎসা দিতে পারবো, সমস্যা নেই। তো সেজন্য আমাকে অবশ্যই কল করতে হবে। তো যদি মাথার চুল খুব বেশি পড়ে যায়, অবশ্যই একজন চিকিৎসার সরবরাহ হবেন, হয়তো একজন এমবিবিএস ডাক্তার বা জেলা হাসপাতাল চলে যাবেন, না হলে এটা আমার পার্সোনাল ফোন নাম্বার কল দিবেন। তো মানে মাথার চুল পরে যাওয়ার বিভিন্ন কারণ বা ওয়ে রয়েছে, একটু আগে বললাম। তো মাথার চুল পরে গেলে কী করবেন? চুল পরা অনেক সাধারণ একটা রোগ, প্রায় অনেকে কম বেশি এটা হয়ে থাকে। পরামর্শ মানে আপনার হচ্ছে মেথি, আমলকি, রিটা অর্থ চূর্ণ করে মাথায় ভিজিয়ে দিবেন, যাতে লক্ষ্য রাখবেন আপনার যাতে গ্যাস্ট্রিক বা বদ হজম না হয়। অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে, কোষ্ঠকাঠিন্যের কারণে মাথা চুল পড়তে পারে। আর দুধ, ডিম, শাকসবজি, ফলমূল খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মাথা চুল পড়বে না। এই শিল্প তেল যেটা ইউজ করলে আপনার মাথার চুল পড়া বন্ধ করে দিবে। আরও অনেক ওষুধ আছে, আরও অনেক কিছু আছে যেগুলো খেলে আপনার টোটালি চুল পড়া কমে যাবে, তার জন্য অবশ্যই আমাকে কল করবেন। তো এই সেই তেল যেটা ইউজ করলে আপনার মাথার চুল পড়া বন্ধ করবে, চুল লম্বা করবে, চুল স্লিকি বা কালো করবে। তো এটা ছিল মাথার চুল পড়া বন্ধের একটা তেল। তো মাথার চুল পড়বে এবং মাথার চুল যদি আপনি ছিঁড়ে যায়, অবশ্যই আপনি এটা ইউজ করবেন। আর মাথার চুল যদি আপনার মানে গুড়ি থেকে উড়িয়ে আসে, তাহলে বুঝতে হবে যে একটা সিরিয়াস সমস্যা, অনেক চুল ছিঁড়ে আসে, কিন্তু এটা হলে এই তেলটা ইউজ করবেন। আর মাথার চুল যদি গুড়ি থেকে উঠে আসে, তাহলে অবশ্যই একটা চিকিৎসা দরকার। আর চিকিৎসা বা পরামর্শের জন্য এখান থেকে ফোন দিবেন নাম্বারটা নিয়ে। তো আশা করি ভিডিও কিছু হলে কাজে লাগবে বা কিছু হলে বুঝতে পারবেন। আর নিজে যত্ন নেবেন, অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, শাকসবজি খাবেন এবং ভালো কন্ডিশনার শ্যাম্পু ইউজ করবেন, তাহলে আপনার প্রবলেমটা আর হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।